হ্যালো এভরিওয়ান, আমি পূপা শিকদার আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনাদের পূপা শিকদার চ্যানেলে। সকলকে স্বাগত জানাই। আমি যে ভিডিওটা দিয়েছি সেটা হলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা কিন্তু পুরোটা টেনে টেনে দেখতে হবে, টেনে টেনে দেখলে কিন্তু হবে না। কোথায় আছে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা আপনারা দেখে নিতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটা দেখতে পারবেন না। আর হলো সেই নারকেল ফুল ডিজাইনের হার, নারকেল ফুল ডিজাইনের হারটাকে আমি দিয়েছি, আপনারা দেখবেন এটা। আর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে ইউটিউবে ফ্ল্যাশব্যাক ভিডিও এই প্রথমবার কেউ দিল। আমি ইউটিউবে এটা একটা, মানে ইউটিউবে এটা একটা ফ্ল্যাশব্যাক ভিডিও, এটা কিন্তু ফ্ল্যাশব্যাক ভিডিও। মানে ওই যে সিনেমাতে যেরকম হতো না, যে লাস্টের সিন আগে হয়ে যেত, লাস্টের সিনটা ফার্স্টে হয়ে যেত, তারপরে ফুল সিনেমাটা হতো, সেই রকম আর কি। আমিও সেই রকম আর কি, লাস্টে যে বা মাঝে বা কিছুটা পরে দিয়েছি, সেরকম আর কি। এটা একটা ফ্ল্যাশব্যাক ভিডিও, আপনারা দেখবেন ইউটিউবে প্রথমবার কেউ দিচ্ছে ফ্ল্যাশব্যাক ভিডিও সিনেমার মতন, একদম একদম সিনেমার মতন। আপনারা দেখে খুশি হবেন, ভালো লাগবে। আর আপনাদের তো অনেক, যদি ভালো লাগে ডিজাইনটাই, নারকেল ফুল ডিজাইনটা, তাহলে আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা সোনা দানা খুব পছন্দ করে, ভালোবাসে, সোনা খুব ভালোবাসে, তাদেরকে, তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে তাদেরও উপকার হবে, তারাও দেখতে পাবে। আর পারলে যদি কোনো রকমের আপনাদের, মানে মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পারলে একটা লাইক দেবেন, আর একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলছি না, মনে রাখবেন এটা একটা ফ্ল্যাশব্যাক ভিডিও। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই খুশি থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। আমার বকবক শুনতে আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এটা বলে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, ফ্ল্যাশব্যাক ভিডিও দেখুন, খুশি, আনন্দ নিন, ভালো লাগবে, আমি বলছি ভালো লাগবে। তারপরে আপনাদের কিছু কিছু জিনিস আপনাদের শিখিয়ে দেবো, সেই শেখানো জিনিসগুলো ব্যবহার করলে আপনাদের খুব উপকার হবে। মানুষের তো কত রকমের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধানের উপায় আমি দিয়ে দেবো। সে ছোটো বড় অনেকেরই অনেক রকমের সমস্যা থাকে, তা সেই সমস্যার সমাধানের পথ আমি দেখিয়ে দেবো। আগে আমি বলে নেবো, সব কিছু করে নেবো, করে নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই ফ্ল্যাশব্যাক ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। টাটা বন্ধুরা, টাটা। হ্যালো বন্ধুরা, আমি পূপা শিকদার, আমি আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি বকরম বকরম করতে। আমার পূপা শিকদার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে আলোচনা করব কোনো গুরুতর বিষয় নিয়ে নয়, বা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বা ভারী বিষয় নিয়ে নয়, কোনো সমস্যাজনক বিষয় নিয়ে নয়, আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ভীষণ সুন্দর জিনিস নিয়ে। আমার তো ভীষণ পছন্দ এটা, এটা মানে অনেক অনেক বছরের আগেকার দিনের জিনিস আর কি বলতে পারেন। এটার একটা মূল্য, এটা একটা মূল্যবোধ, এটা একটা মানে গুরুত্ব অনেক বেশি। আমি এই ডিজাইনটা, মানে একটা আমি আপনাদের এইটা ডিজাইন একটা, আপনি এই ডিজাইন, একটা ডিজাইন নিয়ে আলোচনা করব, সেটা একটা হলো চেন, একটা হলো হার, হারের ডিজাইন নিয়ে আলোচনা করব আমি, আপনাদের দেখাবো আর কি। আমার পছন্দ খুব, এটা খুব সনাতনপন্থী জিনিস, এটা খুব রক্ষণশীল জিনিস, এটা অনেক দিনের, বহু বছরের পুরনো, 100-150 বছর তো হবেই। আমার মা ঠাকুমা তার আমলের এই সব ডিজাইনগুলো ছিল, আজকের যুগের দিনে সেই ডিজাইনগুলো দিনকে দিন সব হারিয়ে যাচ্ছে, সব আল্ট্রা ফ্যাশন, মানে সোনার দাম এত বেশি হয়ে গেছে, সব অল্প সোনার ওপর দিয়ে
ডিজাইন তৈরি করতে হয়, কিন্তু এই যে আমি হারটা দেখাবো সেই হারটা হলো মানে খুব অল্প সোনা দিয়ে হবে না, অনেক সোনাটা লাগে। এটা একটা ভীষণ মানে ডিজাইনটা খুব সুন্দর। আমি একটুখানি সনাতনপন্থীর মানুষ, আমি একটু রক্ষণশীল পন্থী মানুষ, আমার একটু পুরোনো দিনের জিনিসপত্র ভালো লাগে, পুরোনো দিনের জিনিসপত্র ভালো লাগে। যেমন ধরুন পুরোনো দিনের কয়েন, সেই এগুলো জমাতে আমার খুব ভালো লাগে, কয়েন জমাতে ভালো লাগে। মানে যত রাজ্যে পুরাতন পুরাতন জিনিসগুলো আছে যেগুলো এখন আর পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় সেগুলো জমাতে আমার খুব ভালো লাগে, আমি জমাইও সেইগুলো। তা আমি এই যেটার কথা বলবো সেটা হলো একটা নারকেল ফুল ডিজাইনের হারের কথা বলবো। নারকেল ফুল ডিজাইনের হার, সেটা আমি প্রথম দেখি আন্দামান বেড়াতে গিয়ে। আন্দামানে তো প্রচুর নারকেল গাছ, প্রচুর ডাব গাছ। না, একটা সি বিচের ধারে বসে আছে একটা নারকেল গাছের তলায়, টুপ করে একটা নারকেল ফুল আমার কোলে পড়লো। সেই নারকেল ফুলটাকে দেখে তো আমার ভীষণ পছন্দ হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আমি জানতামই না যে এইরকম নারকেল ফুল ডিজাইনের হার হয়, হার আছে, আমি এটা জানতামই না। তা ওই নারকেল ফুলটা দেখে আমি একটা মানে ছবি তুলে রেখেছিলাম, ছবি আমি যে ভবিষ্যতে যদি কোনো দিন আমার সম্ভব হয়, সম্ভাবনা পাই, তাহলে একটা মানে টাকা পয়সা তো একটা বিশাল ব্যাপার, আর সোনার দাম এখন যা ব্যাপার, যদি সম্ভব হয় তাহলে একটা বানাবো। তা ছবিটা তুলে রেখেছিলাম, তা এখনও বানিয়ে উঠতে পারিনি। আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো সেটা একটা রূপোর রেপ্লিকার ওপরে ডিজাইন আর কি, রূপোর রেপ্লিকাও হতে পারে, বা ওই আজকালকার দিনের একটু এ আছে না, ওই মানে ওই ইমিটেশনে কিন্তু গোল্ড প্লেটেড একটুখানি থাকে সেই রকম আর কি ডিজাইনের হারটা, ভীষণ ভালো। এই নারকেল ফুলটা হলো কি বলুন তো, ডিজাইনটার নিয়ম হলো চারটে করে ফুল নিয়ে একটা করে রাউন্ড হয়, চারটে করে ফুল নিয়ে একটা করে রাউন্ড হয়। এটা আপনি চেন সিস্টেমেরও পরতে পারেন, আবার পুরো গলা মানে মাথা দিয়ে গলিয়ে গলায় পরতে পারেন। মানে এটা বিশেষ করে মাথা দিয়ে গলিয়ে পরলে এর সৌন্দর্যটা বেশি হয়, চেনটা করলে অতটা সৌন্দর্যটা বেশি হয় না। তা আপনাদেরকে আমি সেই হারটা দেখাবো, আপনারা সেই হারটা দেখে যদি পছন্দ হয় আমায় আপনাকে কমেন্ট করবেন। একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখুন আপনাদের ভালো লাগে কিনা। আমি মানে এত সুন্দর, মানে আমি এতই ইমপ্রেস যে আপনাদেরকে না বলে বলে বোঝাতে পারবো না। আপনারা হারটা দেখুন, এই এবারে আপনাদেরকে হারটা দেখাতে শুরু করছি।